কলকাতা পৌরসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ে বিক্ষোভ সন্তোষপুরে, যেটা জানতে পারা যাচ্ছে 103 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুকুমার দাস তার বিরোধিতায় দলের একাংশের বিক্ষোভ দেখাচ্ছে। বিক্রম দাস আমাদের প্রতিনিধির কাছ থেকে এই বিষয়ে আরও খবর নিয়ে নেবো, সরাসরি চলে যাব বিক্রমের সঙ্গে কথা বলার জন্য। বিক্রম, আপত্তির জায়গাটা কোথায় যারা এই বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো, 103 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে করা হয়েছে, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের একাংশ তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা কার্যত সন্তোষপুরের লেকের সামনে একেবারে রাস্তার ওপরে তারা অবস্থান বিক্ষোভ করছেন। প্রায় শতাধিক কর্মী সমর্থক তৃণমূলের তারা এই বিক্ষোভ করছেন এবং আমি সরাসরি যারা এখানকার কর্মী সমর্থক তাদের কাছে আসবো, জিজ্ঞেস করবো যে কেন তারা বিক্ষোভ করছেন, কী কারণে আজকে আপনারা বিক্ষোভ করছেন। আমাদের একটাই দাবি, আমরা উপনেতৃত্বদের কাছে হাত জোড় করে নিবেদন করছি, 103 নম্বর ওয়ার্ডে যাকে প্রার্থী করা হয়েছে আমাদের গ্রাসরুট লেভেল থেকে সেরকমভাবে খবর না নিয়ে তাকে আমাদের ওপর প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে। এনাকে আমরা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীরা বলতে পারবে না যে আমাদের কোনো রকম সহযোগিতা তিনি করেন। আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে তাকে লড়তে কোনো দিন দেখেনি, আমাদের সাথে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা জিন্দাবাদ বলতে তাকে দেখেনি। আপনারা দলেরই কর্মী, তাহলে আপনারা বিক্ষোভে কেন বসেছেন, কেন এরকম অবস্থান বিক্ষোভ করছেন? আপনারা দলের নেতৃত্বকে জানিয়েছেন গোটা বিষয়টি, তারা কি বলছেন? আমরা আমাদের যতদূর পর্যন্ত পৌঁছানোর কথা আমরা সেখানে জানিয়েছি, কিন্তু কাল পর্যন্ত আমরা অপেক্ষা করেছি, সেখান থেকে কোনো রকম সদুত্তর না পাওয়ার জন্য আজকের কিন্তু আমরা কর্মীরা সবাই একত্রিত হয়ে আমরা আমাদের দাবি নিয়ে এখানে অবস্থানে বসেছি। আমাদের একটাই দাবি, আমাদের 365 দিন আমাদের 103 নম্বর ওয়ার্ডে যারা নেতৃত্ব দেন, 365 যাকে সুখে দুঃখে সবসময় যাকে পাই, আমফান থেকে শুরু করে লকডাউন থেকে শুরু করে যারা সবসময় আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্ব লড়েছি, সেই তিনজনের মধ্যে যে কোনো একজনকে প্রার্থী করতে হবে, আমরা সেটা সবাই মিলে মেনে নিয়ে তাকে নিয়ে সাথে লড়বো এবং 103 নম্বর ওয়ার্ড জিতে আমরা দেখাবো। আমরা নেতৃত্বের কাছে এই দাবি করতে চাই। শীতকালীন অধিবেশনের শুরুতেই বিরোধীদের বার্তা প্রধানমন্ত্রীর, সওয়াল চলুক, শান্তিও বজায় থাকুক, সরকারের নীতির সমালোচনা করুক, কিন্তু সংসদের গরিমা নষ্ট করবেন না, বললেন মোদী। শুরু সংসদের শীতকালীন অধিবেশন, প্রথম দিনে 3 কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত, কেন্দ্রের এমএসপি নিয়ে কমিটি গঠনের ইঙ্গিত, আজ সংসদ ভবন অভিযান বাতিল কৃষকদের। শুরুতে সরগরম শীতকালীন অধিবেশন, কৃষক ইস্যুতে সরব কংগ্রেস, সংসদে গান্ধী মূর্তি নিচ্ছে সোনিয়া রাহুলদের ধর্ণা। আবারও কি বিরোধী ঐক্যে ফাটল, কংগ্রেসের ডাকা বিরোধীদের বৈঠকে গেল না তৃণমূল, গড় হাজি বিএসপি আম আদমি পার্টিও, বিরোধীদের মধ্যে সমন্বয় রেখেই লড়াই বার্তা কংগ্রেসের। বিরোধীদের বৈঠক নাটক, কংগ্রেস তৃণমূল কে ডাকবে বৈঠক তা নিয়ে ঝগড়া, কটাক্ষ দিলীপের, কারো সঙ্গে ঝগড়া নেই, বিজেপি বিরোধিতা চলবে পাল্টা সৌগত, সংসদীয় রীতিনীতি জানেন না দিলীপ, কটাক্ষ প্রদীপের। মাটি মাফিয়ার গ্রাসে রায়গঞ্জের দাগন, নদীর গতিপথ বদলে ভেসে যেতে পারে গোটা গ্রাম, ত্রাসে গ্রামবাসীরা, স্থানীয় থানার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ, Zee 24 ঘন্টার ক্যামেরায় বেআইনি কারবারের ছবি। নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া, ডাউনলোড করুন Zee 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।